বর্ষিয়ান বাম নেতা মানিক সরকারের মধ্যে ভোটের আগে থেকে লক্ষ্য করা গেছে এক অদ্ভুত নিরবতা যে মানিক সরকারের আমলে এই রাজ্যে বামেদের ভিত ছিল অটুট সেই মানিক সরকারকে দু ভোটে তেইশ ভোটে করে দলের ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন জিতেন চৌধুরী কংগ্রেসের সাথে আসন সমঝোতা করে মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন তিনি কিন্তু পেলেন না বিরোধী দলের মর্যাদাও আর তাই দলের বর্তমান ও ভবিষ্যৎ বুঝতে পেরে নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন মানিক সরকার দু বিধানসভা নির্বাচন কেটে যাওয়ার পর নির্বাচনের ফলাফল বেরিয়েছে গত দোসরা মার্চ গত নির্বাচনের পর এবারও এই রাজ্যের মাটিতে ফুটেছে পদ্মফুল তবে গেরুয়া শিবিরের এই জয় নিয়ে নিজের মুখ খোলেন বিরোধী দলনেতা মানিক সরকার তার কথায় ত্রিপুরা রাজ্যের ভোটের ফলাফল একেবারেই অপ্রত্যাশিত তার কথাই রাজ্যের শতাংশ মানুষ বিজেপিকে ভোট দেয়নি এরপরেও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা এসেছে বিজেপি তিনি বলেন বিরোধী ভোট ভাগের কারণেই ভোটের ফলাফল শাসক দলের পক্ষে গেছে স্বাভাবিকভাবেই তিনি নির্বাচনকে প্রহসন বলেই দাবি করলেন কিন্তু বর্ষিয়ান এই বাম নেতা মানিক সরকারের মধ্যে ভোটের আগে থেকেই লক্ষ্য করা গেছে এক অদ্ভুত নিরবতা যে মানিক সরকারের আমলে এই রাজ্যে বামেদের ভেদ ছিল অটুট সেই মানিক সরকারকে দু ভোটে কোন ঠাসা করে দলের ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন জিতেন চৌধুরী সীতারাম ইয়েচুরের মগজ ধোলাই করে কংগ্রেসের সাথে আসন সমঝোতা করে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন জিতেনবাবু আর তাকে শুধুই নাচিয়েছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তাকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন দেখানোর পাশাপাশি নিজে উপ মুখ্যমন্ত্রী হবেন বলে ভেবেছিলেন কিন্তু ভোটের ফলাফলে দেখা গেল মুখ্যমন্ত্রী হওয়া দূরের ব্যাপার বিরোধী দলের মর্যাদাটুকু পেল না সিপিএম তথা বামগ্রেস জিতেনবাবু নিজেও ডুবলেন দলকেও ডুবালেন আসল কথা হলো মানিক সরকার নিজেই চাননি কংগ্রেসের সাথে জোট বা আসন সমঝোতা হোক পশ্চিমবঙ্গের নির্বাচনে কংগ্রেস সিপিআইএম এর জোটের কি হাল হয়েছিল তা বেশ ভালোভাবেই দেখেছিলেন তিনি বিচক্ষণ এই রাজনীতিবিদ তথা কুড়ি বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার ঠিক বুঝতে পেরেছিলেন এবার কোনোভাবেই পরিবর্তন হবে না ভোটের কদিন আগে নারী সমন্বয় কমিটির রাজ্য সম্মেলনে মুখ ফসকে তার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল অষ্টম বামফ্রন্ট সরকার কোনোভাবেই গড়া সম্ভব নয় কিন্তু জিতেন বাবুরা এতটাই আত্মবিশ্বাসের চূড়ায় অবস্থান করছিলেন তখন মানিক সরকারের কোনো পরামর্শ নিতে রাজি ছিলেন না আর সেই কারণেই দলের বর্তমান ও ভবিষ্যৎ বুঝতে পেরে ধনপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি মানিক বাবু। দলের সিদ্ধান্ত মেনে হাতে গোনা গোটা কয়েক জনসভা করেছেন তিনি তবে শর্ত দিয়েছিলেন কংগ্রেস দলের টিকিটে লড়ছে এমন কোনো বিধানসভা কেন্দ্রে তিনি জনসভা করবেন না যদিও চাপে পড়ে সেই শর্ত ভেঙেই কয়েকটা সভা করতে হয়েছে মানিক বাবুকে দু সালে দলকে ক্ষমতায় না ফেরাতে পারলেও বিরোধী দলের মর্যাদা এনে দিতে পেরেছিলেন মানিক সরকার জিতেন বাবুরা এবারের নির্বাচনে সেটাও করতে পারলেন না রাজনীতি থেকে সন্ন্যাস নিলেও মানিক সরকার এবারও প্রমাণ করেছেন রাজনীতিতে তিনিই বিচক্ষণ তার বিচক্ষণতার সামনে দলের কেউ দাঁড়াতে যে পারবে না পরাজিত নায়ক হবার চেয়ে জয়ী বিধায়ক হিসেবেই তিনি অনেক বেশি সাবলীল ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল